আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে পোস্তারপাড় সিটি কর্পোরেশন বয়েজ হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যার যার বাসায় নিরাপদে আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে র্যামিল চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একটা সৃজনশীল অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আসো আমরা এই নবম অধ্যায়ের আরেকটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখো এবং নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। দেখো প্রশ্নটা একটু খেয়াল করো। 31 ডিসেম্বর 2018 তারিখে সোনার বাংলা ট্রেডিং থেকে খতিয়ান উদ্বৃত্তগুলো গৃহীত হয়েছে। প্রদেয় হিসাব 35,000, প্রাপ্য হিসাব 30,000। এই প্রদেয় হিসাব প্রাপ্য হিসাবের অপর নাম কি তোমাদেরকে আমি যখন দশম অধ্যায় করাইছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন কিন্তু বলেছিলাম প্রদেয় হিসাবের অপর নাম হচ্ছে পাওনাদার আর প্রাপ্য হিসাবের অপর নাম হচ্ছে দেনাদার। হাতে নগদ 8,000, 31/12/17, হাতে নগদ 10,000, 1/1/17। অনেক সময় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার হলে বলে ওঠো যে প্রশ্নে ভুল আছে, নগদ হাতে নগদ দুইটা, কিন্তু না, তোমরা খেয়াল করবা তারিখটা আলাদা কিনা, একটা 31/12 আর একটা হচ্ছে 1/1। মোটর গাড়ি 1,00,000, যন্ত্রপাতি 2,00,000, প্রারম্ভিক মজুত পণ্য 20,000, সমাপনী মজুত পণ্য 12,500, কমিশন 600, পরিবহন 1,600, বিক্রয় 1,90,000, 6% ব্যাংক ঋণ 1,34,000, মূলধন 1,00,000 এবং ক্রয় হচ্ছে 1,00,000। এখন দেখো প্রশ্নে কি চাইছে, যে হিসাবের উদ্বৃত্তগুলো র্যামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। আমাদের ক অংশে তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস টেনের ছেলে মেয়েরা তো ভালো করে জানো, নাইনের ছেলেদের জন্য আবার বলছি, আমাদের ক হচ্ছে 2, খ হচ্ছে 4, গ হচ্ছে 4। কতে কি চাইছে দেখো, যে হিসাবের উদ্বৃত্তগুলো র্যামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। আমি গত ক্লাসে তোমাদেরকে ঘরগুলো দেখে দিয়েছিলাম কিভাবে হবে। কর ঘরটা দেখো, বিবরণ টাকা টাকা, তাহলে উপরে কি লিখবো আমরা, র্যামিলে অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ কত। র্যামিলে অন্তর্ভুক্ত হয় না এই আইটেমগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে ভালো করে বলছিলাম, তারপরে আজকে একটু মনে করে দিই। র্যামিলে অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক খাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত। এখন দেখো র্যামিলে অন্তর্ভুক্ত হয় না কোন কোন আইটেমগুলো। হাতে নগদ 1/1/17, এখানে তোমরা প্রারম্ভিক দেখতেছো, এখানে প্রারম্ভিক কথাটা নাই কিন্তু 1/1/17 আছে। তার মানে কি, সবসময় যে প্রারম্ভিক কথাটা থাকবে এমন কোনো কথা নাই, তোমাদের তারিখ দেখো সেটা বুঝে নিতে হবে প্রারম্ভিক কিংবা সমাপনী, কোনটা প্রারম্ভিক কোনটা সমাপনী সেটা তোমাদের তারিখ দেখো ধরে নিতে হবে। তাহলে আসো হাতে নগদ 1/1/17 কত টাকা, 10,000। তারপর দেখো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের বেলায় একই, অনেক সময় তোমার মজুত পণ্য দিয়ে 31/12 লেখা আছে, তার মানে ওইটাই কি সমাপনী মজুত পণ্য বলে তোমার ধরে নিতে হবে। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য 12,500, দুটা যোগ করলে কত হয়, 22,500। খতে কি চাইছে দেখো, স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য কি। এখন স্থায়ী সম্পদ কি, দীর্ঘমেয়াদী দায় কি, সেটা তোমাদেরকে কিন্তু আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ক্লাস টেনে এবং নাইনে যখন অঙ্ক করাছিলাম তখন কিন্তু আমি দশম অধ্যায়টাই তোমাদের প্রথম ধরেছিলাম, তোমাদের মনে আছে, আর্থিক বিবরণী সেখানেই আছে স্থায়ী সম্পদ কি, দীর্ঘমেয়াদী দায় কি। সম্পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর একটা হচ্ছে চলতি সম্পদ। দায়ও দুই প্রকার, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে চলতি দায়। এখন আসো স্থায়ী সম্পদটা কি, যে সম্পদটা একবার ক্রয় করলে এর ফল দীর্ঘদিন ধরে ভোগ করা যায় তাকে বলে স্থায়ী সম্পদ। যেমন কি দালান বাড়ি, এগুলো কি দালান বাড়ি, এগুলো যখন করা হয়, যেমন জমি, এক বছরের মধ্যে কি সেটা শেষ হয়ে যায়, না শেষ হয় না, সেটা এক বছরের বেশি সময় ধরে কি এটার ফলটা ভোগ করা যায়। তাহলে স্থায়ী সম্পদ আমাদের এই খতিয়ান উদ্বৃত্তগুলো থেকে আমরা কোন কোনটা পাইলাম দেখো তো, স্থায়ী সম্পদ মোটর গাড়ি, স্থায়ী সম্পদ হচ্ছে মোটর গাড়ি, স্থায়ী সম্পদ মোটর গাড়ি কত টাকা, 1,00,000।
তারপরে কোনটা হবে বলো তো? যন্ত্রপাতি, যন্ত্রপাতি হচ্ছে 2 লাখ, যন্ত্রপাতি হচ্ছে 2 লাখ। 2 আর 1 যোগ করলে কত? 3 লাখ। ঠিক আছে, এবার আসো দীর্ঘমেয়াদি দায়। দীর্ঘমেয়াদি দায়ের মধ্যে আমি বলছিলাম দায় হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে চলতি বা স্বল্পমেয়াদি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি দায়। এখন দীর্ঘমেয়াদি দায়ের আইটেমগুলো তোমাদের মনে রাখতে হবে, হাতে গোনা 2-3টা আছে, যেমন কি ঋণ, বন্ধকি ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদি দায়। আর চলতি দায় হচ্ছে কোনগুলা? যেমন পাওনাদার, বকেয়া খরচ, এগুলা। এখন দীর্ঘমেয়াদি দায়ের মধ্যে আমরা কোন আইটেমগুলো পাইলাম এখানে দেখো তো, 6% ব্যাংক ঋণ, 6% ব্যাংক, 6% ব্যাংক ঋণ কত টাকা? 1,34,000, 1,34,000। আর কোন আইটেম আছে? দেখো তাহলে 1,34,000। আমাদের প্রশ্নে কিন্তু চাইছে কি দেখো, স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য, পার্থক্য মানে আমাদের চলতি স্থায়ী সম্পদ থেকে দীর্ঘমেয়াদি দায়টা বাদ দিতে হবে। তাহলে 3 লাখ থেকে 1,34,000 বাদ দাও, ক্যালকুলেটর নাও সবাই। 3 লাখ বাদ 1,34,000 কত হয়? 1,36,000। তাহলে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদি দায়ের পার্থক্য হচ্ছে 1,36,000। এখন দেখো গতে কি চাইছে, খতিয়ান উদ্বৃত্তগুলোর সাহায্যে একটি রেওয়ামিল প্রস্তুত করো। রেওয়ামিলের জন্য আমার এই জায়গাটা লাগবে, আমি মুছে ফেলতেছি। রেওয়ামিলের ঘর কয়টা? রেওয়ামিলের ঘর 5টা। তোমরা সবাই রেওয়ামিলের ঘর করে ফেলো। রেওয়ামিলের ঘর হচ্ছে 5টি, মাঝখানে ভাগ করে ফেলবা। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে গ। আসো, 1 নম্বর হচ্ছে প্রদেয় হিসাব। আমি প্রদেয় হিসাবের অপর নাম কি বলছিলাম? পাওনাদার। তাহলে প্রদেয় হিসাবের অপর নাম হচ্ছে পাওনাদার। পাওনাদার হচ্ছে চলতি দায়, দায় হচ্ছে ক্রেডিট। কত টাকা? 35,000। 2, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের অপর নাম কি বলছিলাম? দেনাদার। দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ হচ্ছে ডেবিট, 30,000। হাতে নগদ 8,031,12। হাতে নগদ, এই হাতে নগদটা হচ্ছে সমাপনী, এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিকটা অন্তর্ভুক্ত হয় না। মোটর গাড়ি 1 লাখ, মোটর গাড়ি হচ্ছে সম্পদ, সম্পদ হচ্ছে ডেবিট, 1 লাখ। তোমাদের কিন্তু এগুলো মুখস্ত রাখতে হবে। আমি প্রথম দিনেই বলছিলাম খরচ হলে ডেবিট, আয় হলে ক্রেডিট, সম্পদ হলে ডেবিট, দায় হলে ক্রেডিট। 5 নম্বর দেখো, যন্ত্রপাতি, যন্ত্রপাতি 2 লাখ, যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, সম্পদ হচ্ছে ডেবিট। তারপর কি? প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য 20,000 ডেবিট। তোমাদেরকে আমি রেওয়ামিল চ্যাপ্টারটার 129 পৃষ্ঠায় যে চার্টটা আছে সেটা বারবার গত ক্লাসে বলেছিলাম আয়ত্ত করে ফেলতে, আয়ত্ত না করলে কিন্তু তোমরা অঙ্কগুলো পারবা না। আচ্ছা, প্রারম্ভিক মজুত পণ্যের পরে কি আছে? সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। কমিশন, কমিশন হচ্ছে 600, কমিশন, কমিশন 600। এখানে একটা কথা বলে রাখি, কমিশন, সুদ এগুলোতে যদি প্রদত্ত কিংবা প্রাপ্য এই কথাগুলো লেখা না থাকে তাহলে তোমরা এটাকে খরচ বলে ধরে নিবা এবং খরচ হলে সেটা ডেবিট। পরিবহন 1,600, বিক্রয়, বিক্রয় হচ্ছে আয়, আয় হচ্ছে
ক্রেডিট, আয় হচ্ছে কি ক্রেডিট, 6% ব্যাংক ঋণ, 6% ব্যাংক ঋণ, 6% ব্যাংক ঋণ হচ্ছে ক্রেডিট, 1,34,000। মূলধন, মূলধন হচ্ছে ক্রেডিট 1,00,000। ক্রয়, ক্রয় হচ্ছে ডেবিট 1,00,000। এবার সবাই ক্যালকুলেটার হাতে নাও, আসো আমরা আগে ডেবিট সাইডটা যোগ করে ফেলি। 30,000 যোগ 8,000 যোগ 1,00,000 যোগ 2,00,000 যোগ 600 যোগ 1,600 যোগ 1,00,000 কত হলো তোমাদের, 4,40,200। ডেবিট সাইডে সবাই লিখে ফেলো 4,40,200, ঠিক আছে। এবার আসো ক্রেডিট সাইডটা আমরা যোগ করে দেখি, 35,000 যোগ 1,90,000 যোগ 1,34,000 যোগ 1,00,000 কত হয়েছে তোমাদের, 4,59,000। আচ্ছা তাহলে 4,59,000, তার মানে আমার বড় কোন সাইডটা, কোন সাইডটা বড় আমার, 4,59,000 যেহেতু, তাহলে আমার ক্রেডিট সাইডে যেহেতু 4,59,000 হয়েছে, তাহলে আমার ডেবিটও সেটা লিখতে হবে, 4,59,000 আমার ডেবিটও লিখতে হবে, 4,00,000। এই জিনিসটা তোমরা এক জায়গায় লিখে রাখবা, 4,40,200 হচ্ছে ডেবিট। হ্যাঁ, এখন 4,59,000 থেকে যেটা বড় সেটাই দুটো সাইডে কিন্তু বসাতে হবে। এখন 4,59,000 থেকে 4,40,200 বাদ দাও, 4,40,200 কত হলো, 4,59,000 বিয়োগ 18,800 টাকা কম আছে, কোন সাইডে কম আছে, 18,800 টাকা কম আছে ডেবিট সাইডে। আমার ডেবিট সাইডে যোগফল হয়েছিল 4,40,200, ক্রেডিট সাইডে হয়েছিল 4,59,000, তার মানে আমার কম আছে কোন সাইডে, ডেবিট সাইডে। যেই সাইডে কম আছে সেটাকে আমরা গত ক্লাস আমি শিখাই দিছিলাম, সেটাকে বলে অনিশ্চিত হিসাব। সেটাকে কি হিসাব বলে, অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাবটার মানিটা হচ্ছে সাময়িকভাবে রেওয়া মিলে দুই সাইডটা মিল করিয়ে দেওয়া। এই অনিশ্চিত হিসাবের মানে হচ্ছে রেওয়া মিলে দুই সাইডটা সাময়িকভাবে মিলিয়ে দেওয়া, সেজন্য অনিশ্চিত হিসাবকে বলে সাময়িক হিসাব। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে রেওয়া মিলে যোগফল লেখার সময় লিখবা 4,59,000 এবং অনিশ্চিত হিসাব হচ্ছে 18,800 ডেবিট, ঠিক আছে। আজকে এখানে তোমরা, আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যেহেতু এই চ্যাপ্টার নিয়ে আর আলোচনা করার সুযোগ নেই, আগামী দিন আমি তোমাদের আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।